হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সকলে চাও যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে আমরা একটা ভালো কেরিয়ার করব, কিংবা একাদশ শ্রেণী পড়াকালীন আমরা একটা ভালো কেরিয়ার করব, ও তার জন্য যদি একটা ভালো ইঞ্জিনিয়ারিং লাইন হয় যেটা যেখানে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরেই এই ভর্তি করতে পারবো, তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর পরেই তোমরা এবছর এর জন্য তোমরা এক্সাম ছাড়াই তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে এবং একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে, একটা ভালো কেরিয়ার বিল্ড করতে পারবে। তো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এর রেজাল্টের উপর ভিত্তি করে, তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত এই বিষয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই চায় যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে আমরা একটা ভালো কেরিয়ার বিল্ড করব এবং খুব কম সময়ের মধ্যে ভালো একটা জব নিজের করে নেব। তো এখানে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, কোনো এক্সাম ছাড়াই তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে এবং খুব কম সময়ের মধ্যে ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবে। তোমরা সকলেই জানো জেক্সপোর কথা, জেক্সপোতে এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যারা অনেকে জেক্সপোর জন্য অ্যাপ্লাইও করে দিয়েছিল যে জেক্সপোর এক্সাম দেবে। আমি পুরো বিস্তারিত আলোচনা করবো, জেক্সপো কী সমস্ত কিছু বলবো, আগে বলে দিই যে জেক্সপোর জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলে তাদের কিন্তু এখন সেই অ্যাপ্লাইয়ের ওপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে না, এটা অ্যানাউন্স করে দিয়েছে যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এক্সাম দেওয়া যাবে না। কারণ জানো এখনকার সময়ে অধিকাংশ যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে বা পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেখানকে, সেই কলেজগুলোকে এ কোয়ারেন্টাইন সেন্টার করে দেওয়া হয়েছে, যাদের কোভিডের কেস ধরা পড়েছে তারা ওখানে নিজেদেরকে কোয়ারেন্টাইন করে রাখছে। তো সেই কারণে এখন কখন সেন্টারগুলোতে গিয়ে স্টুডেন্টরা পরীক্ষা দেবে সেটা বলা যাচ্ছে না। সেই কারণেই জেক্সপো ও বা পলিটেকনিক ডিসাইড করেছে যে পলিটেকনিকের যে স্টুডেন্টরা ভর্তি হবে এ তাদের যে প্রক্রিয়া, তোমাদের আগে বিগত বছরগুলোতে প্রক্রিয়া কী ছিল, বিগত বছরগুলোতে যারা জেক্সপো দিতে, জেক্সপো দিয়ে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং হতে চাইতে, পলিটেকনিক ইঞ্জিনিয়ার হতে চাইতে তাদের ক্ষেত্রে কী ছিল, তাদের ক্ষেত্রে এটাই ছিল সবার প্রথমে তোমাদের যে 10 লেভেলের যে ফিজিক্স রয়েছে, 10-এর যে ফিজিক্স রয়েছে সেই ফিজিক্স এবং ম্যাথ এক্সাম তোমাদের দিতে হতো, ফিজিক্স এবং ম্যাথ এক্সাম দিতে হতো, মাল্টিপল চয়েস কোশ্চেন আসতো, ওখানের মধ্যে থেকে তোমরা পরীক্ষা দিয়ে তোমাদের র্যাঙ্ক বের হতো, র্যাঙ্ক তারপরে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কী হতে কলেজে ভর্তি হতে কাউন্সিলিংয়ের মাধ্যমে। তো এখানে তোমাদের এই সব যে প্রসিডিওর ছিল বিগত বছরও হতো, কিন্তু এবছরের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে, তোমাদের এই সব কিছুই হবে না। এবং জেক্সপোর জন্য তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, তোমরা মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে, অথবা কেউ যদি 11-এও পড়ো তাও এর জন্য অ্যাপ্লাই করতে তোমরা পারবে, অথবা কেউ যদি কলেজেও পড়ো তাও অ্যাপ্লাই করতে পারবে। মানে হচ্ছে কেউ যদি মাধ্যমিক পাস করে যেয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা জেক্সপোর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। এবং 3 বছর কোর্স, এটা হচ্ছে 3 বছরের কোর্স হয়, এবং 3 বছর কোর্সের পরেই তোমরা ওখান থেকে তোমাদের প্যাকেজ সিস্টেমে বিভিন্ন ক্যাম্পাসিং হয়, ক্যাম্পাসিংয়ের মাধ্যমে তোমরা ওখান থেকে জব পেয়ে যাও। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে যেখানে তোমাদের এক্সাম দিতে হচ্ছে না, তোমাদের যে সার্টিফিকেট রয়েছে মানে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের ওপর, মার্কসের ওপর ভিত্তি করে তোমাদের দেওয়া হবে। এখানেও সেম দেখা হবে, ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের মার্কশিট তোমাদের দেখা হবে। তোমাদের বিস্তারিত বলে দিলাম যে অন্য অন্য জায়গায় তোমরা ইনফরমেশানগুলো পাবে না, সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের মার্কস এ কোন মার্কসের ওপর ভিত্তি করে, ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টের মার্কসের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের দেখা হবে। তো তোমরা কেউ যদি মাধ্যমিক দিয়ে থাকো, অর্থাৎ কেউ ধরো মাধ্যমিক দিয়েছো এবছর, অথবা কেউ 11-এ পড়ছো, অথবা কেউ এবার এবছর 12-এ পড়ছো, অথবা কেউ রয়েছে যে উচ্চ মাধ্যমিক দিয়ে দিচ্ছ কলেজে উঠছো, অথবা কেউ কলেজে পড়ছো, তোমরা যদি মানে মাধ্যমিকের এক্সাম দিয়ে থাকো, ক্র্যাক করে ফেলে থাকো, তাহলেই তোমরা এই জেক্সপোর জন্য এলিজিবল রয়েছে। তোমাদের কী করতে হবে, বিগত বছরগুলো যেরকম এক্সাম দিতে হতো এবছর কিন্তু এক্সাম দিতে হবে না। তোমাদের এক্সাম ছাড়াই তোমরা তোমাদের যে মার্কশিট রয়েছে মার্কশিটের ওপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্ক নির্বাচিত হবে। তো তোমরা যারা মাধ্যমিক দিয়ে দিচ্ছ মাধ্যমিকের মার্কশিট তোমাদের দিতে হবে, এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিচ্ছ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, এবং তোমরা যারা কলেজে পড়ছো তোমাদের ক্ষেত্রেও তাই। তো তোমরা যদি চাও খুব কম সময়ে একটা ভালো কেরিয়ার বিল্ড করবো, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, এখানে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং রয়েছে, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার নিয়ে তুমি পড়তে পারো, তো বিভিন্ন এখানে টেকনিক্যাল লাইনও রয়েছে। তো এখানে তোমাদের বহুত অপশান রয়েছে, প্রাইভেট জবও তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো, গভর্নমেন্ট জবও পেয়ে যেতে পারো, তো বিভিন্ন অপশান রয়েছে। এরপরও তোমরা উচ্চতর পড়াশোনা করতে পারো, এ নিয়ে বিটেক কমপ্লিট করতে পারো, তো এখানে প্রচুর অপশান রয়েছে। এবছরের ক্ষেত্রে কী হচ্ছে, বিগত বছরে যেরকম এক্সাম
এক্সাম দেওয়া হতো সেরকম এক্সাম না, তোমাদের ঘরে বসেই তোমরা অ্যাপ্লাই করো, যদি তোমরা চান্স পেয়ে যাও তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের বলেছিলাম যে আমিও চান্স পেয়েছিলাম, গভর্নমেন্টে চান্স পেয়েছিলাম, যেখানে এ প্রাইভেটে পড়তে গেলে 2-3 লাখ টাকা খরচ হয়, কিন্তু আমার ক্ষেত্রে কোনো টাকাই খরচ হচ্ছিল না। আমি জানো তোমাদের বলেছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছিলাম, কিন্তু আমার ইন্টারেস্ট ছিল না, সেই কারণে আমি পড়িনি। তোমাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে তোমরা অবশ্যই তোমরা জেক্সপো পড়তে পারো, কোনো প্রবলেম হবে না। তো এটাই তোমাদের জানানো ছিল এবছরের ক্ষেত্রে, যেটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যেই তোমাদের যে জেক্সপোর অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের এর নাম এবং তোমাদের তোমাদের মার্কশিটের যে সমস্ত ইনফরমেশান রয়েছে তোমার, সেই ইনফরমেশান ফিল করে তোমরা জেক্সপোর জন্য ও অ্যাপ্লাই করতে পারবে ও উইদাউট এক্সাম। তো এটা তোমাদের জন্য একটা ভালো নিউজ, তোমরা যদি খুব সহজে এ তোমার মাধ্যমিকের পরে যদি আর জেক্সপো করতে চাও বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও, খুব কম সময়ের মধ্যে যদি জব পেতে চাও, তাহলে এটা তোমার জন্য একটা বেস্ট অপশান হতে পারে। তো এটাই তোমাদের আলোচনা করার ছিল। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে ফলো করো। এই রিলেটেড বা অন্য অন্য কোনো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।